আসসালামু আলাইকুম ফিউবিস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাত্র 2 মিনিটে কিভাবে আপনারা বাসা বয়সে মেহেদির পেস্ট তৈরি করে এবং মেহেদির কালারটা 2 মিনিটে গাঢ় লাল টুকটুকি করতে পারবেন, সেই ভিডিওটি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদুল আজহা উপলক্ষে তোমাদেরকে আজকে এমন একটি মেহেদি পেস্ট তৈরি করে দেখাবো, 2 মিনিটে লাল টুকটুকে মেহেদির রঙ চলে আসবে এবং এর মেহেদির রঙটা অন্তত 3 থেকে 4 মাস তোমাদের মুখে এবং হাতে থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একদম লাইভে আমি সরাসরি তোমাদের মাঝে শেয়ার করবে, কোনো স্কিপ করা ছাড়াই। তোমাদের প্রথমে নিতে হবে চা পাতা। চা পাতাটার মেহেদি তৈরি পেস্ট তৈরি করতে কোনো জোর নেই। প্রথমে তোমাদের নিতে হবে 1 টেবিল চামচ চা পাতা, তারপর নিতে হবে 1 চা চামচ চিনি গুঁড়ো। তোমরা চাইলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা চিনি ব্যবহার করতে পারো, অথবা মিঠাই জাতীয় জিনিসও ব্যবহার করতে পারো। এখানে আমি নিয়েছি খয়ের। খয়ের কম বেশি অনেকেই চিনো, অনেকেই না চিনতে পারো। এই খয়েরটা তোমরা বাজারে গেলে, মুদির দোকান অথবা যে দোকানে মশলাপাতি বিক্রি হয় সেই দোকানে তোমরা খয়ের বললে তারা দিয়ে দেবে। এই খয়েরটা ছোটো বড় সবাই কম বেশি চিনে, তারপরে যারা না চিনে তাদেরকে বলছি যে এই খয়েরটা পানের সাথে খায় এবং মুরব্বীরা এই খয়ের পানের সাথে খায় কারণ তাদের মুখে যেন সুন্দর একটা কালার আসে। তো চলুন, আমি চুলাতে একটি পাতিলে 1 কাপ থেকেও কম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তোমরা এই পরিমাণ পানি তৈরি করতে পারবে, কেননা পানিটা খুবই কম দিতে হবে, কালারটা যাতে গাঢ় হয়, লাল টুকটুক হয় সে দিকে আমাদের নজর রাখতে হবে। আমি যে চা পাতাগুলো নিয়েছি সেগুলো আমি অলরেডি কিন্তু পানির বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটাও দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 1 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে খয়ের ব্যবহার করব। অবশ্যই খয়েরের কালারটা এতটা গাঢ় এতটা সুন্দর আসে, তাই আমি ছোট্ট একটা পিস খয়ে দিয়ে দিচ্ছি। এই খয়েরটা আগুনে দিলে আস্তে আস্তে গলতে সাহায্য করে এবং কীভাবে গলে আমি তোমাদের সাথে তা শেয়ার করবে। এখন আমি ননস্টপ এই পানির সাথে যে উপাদানগুলো আমি দিয়েছি সেগুলো আমি ননস্টপ লাটতে থাকবো, কেননা এখানে আমি যেহেতু খয়ে দিয়েছি, খয়েরটা একটু আঠালো ভাব, এটা পাতিলে লেগে যেতে পারো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খয়েরটা এখনও গলেনি, দেখো খয়েরটা কিন্তু এখনও আস্ত আছে, খয়েরটা গলতে একটু সময় নেবে, তোমরা একটু অপেক্ষা করো আমার সাথে। আমি আস্তে আস্তে এই উপাদানগুলোকে রান্না করতে থাকি যতক্ষণ না পর্যন্ত খয়েরটা গলে যায়, পারফেক্ট একটা কালার আসে, পানিটা কমে একদম গাঢ় হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করতে থাকবো। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিওনি, প্লিজ লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের সামনে নোটিফিকেশনটা যায় পৌঁছে, তোমরা যেন সাথে সাথে ভিডিওটা দেখতে পারো। অবশ্যই যারা সাবস্ক্রাইব করে তারা বেল আইকনটি অন করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আপডেট হতে পারে। দেখো অলরেডি কিন্তু খয়েরটা একটু একটু করে গলতে শুরু করেছে, আমি ভালো করে খয়েরটাকে গলতে সাহায্য করতেছি। দেখো খয়েরটা কিন্তু অলরেডি প্রায় অর্ধেক পরিমাণ গলে গেছে। যারা মেহেদি পাগলি, মেহেদি হাতে নখে পায়ে মেহেদি পড়তে ভালোবাসো, তাদের জন্য আজকে আমি এই মেহেদি পেস্টটা তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে কীভাবে তোমরা পারফেক্ট একটা মেহেদি পেস্ট তৈরি করে নখে এবং হাতে পারফেক্ট একটা কালার নিয়ে আসতে পারো, আমি তোমাদের সাথে একদম লাইভই ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেক উপকারে আসবে। যারা বার্ড মেহেদি দিতে ভালোবাসো, আসলে বাজারের মেহেদিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে, এগুলো আমাদের নখে ত্বকে এবং আমাদের যে কোনো জায়গায় লাগে না কেন সেগুলো আমাদের অনেক ক্ষতি করে। তোমরা যদি বাসায় বসে মেহেদি পেস্টটা তৈরি করে কোণে ঢুকিয়ে তোমরা ডিজাইন করো, একদম পারফেক্ট একটা কালার আসবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। দেখো অলরেডি কিন্তু আমার যে কালারটা তৈরি করতে যাচ্ছি সেই কালারটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে, পানিটাও আসতে কমে এসেছে, সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। তোমাদেরকে আমি কালারটা তো একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দেবো, এতটা সুন্দর এতটা পারফেক্ট কালার আসে যা তোমরা কল্পনাও করতে পারবে না। যারা ভিডিও স্কিপ করে দেখো তারা অবশ্যই মনে রাখবে যে তোমরা সম্পূর্ণভাবে এই পেস্টটা তৈরি করতে পারবে না। যে কোনো ভিডিও, যার ভিডিও হোক, তোমরা স্কিপ করে দেখার ফলে তোমরা কিন্তু পারফেক্টভাবে কোনো কিছু তৈরি করতে পারো না। তোমরা যদি 1 মিনিট যদি স্কিপ করে
করে, সেই মিনিটে কী আছে কী বলতেছি সেগুলো তোমরা স্কিপ করে যাবে। অনেক আপুরা আছে ভিডিওতেই টাচ করে প্রথমে একটু দেখে তারপর পরে একটু দেখে, এভাবে তোমাদের ভিডিও দেখলে তোমরা পারবে না, যতই গালি গালাজ করো আসলে তোমাদের একটা পারফেক্ট কালার আনতে পারবে না, সুন্দর একটা রেমেডি তৈরি করতে পারবে না, মেহেদি পেস্টও তৈরি করতে পারবে না। এখানে অনেকগুলো সিক্রেট আছে, অনেকগুলো দেখানো হয়, অনেকগুলো মুখে বলে দেওয়া হয়। দেখো কি সুন্দর কালার আসছে, আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, কোনো স্কিপ করা ছাড়াই। দেখো চামচের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমি এখন এই লিকুইডটা রংটা আমি ছেঁকে নিয়ে আমি তুলে নিয়েছি একটা পাত্রে। দেখো কতটা সুন্দর কালার আসছে, তোমরা কল্পনা করতে পারবে না। এই কালারটা দিয়ে আমি মেহেদি পেস্ট তৈরি করবো, এবং আরও কি অ্যাড করি তোমরা অবশ্যই আমার সাথে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি স্কিপ করিনি বলে ভিডিওটি আজকে বড় হচ্ছে, তোমরা তোমাদের সুবিধার্থে। সামনে ঈদ আসতেছে, সবাই নখে মেহেদি দিবে, হাতে মেহেদি দিবে, তাদের জন্য আমি ভিডিওটি একদম নন স্কিপ করে নন এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের তারপরে নিতে হবে, রান্নার কাজ শেষ হলে লিকুইডটা তৈরি হলে তারপরে তোমাদের নিতে হবে লেবুর রস। লেবুর রস মেহেদি লাল করতে, মেহেদি গালার করতে কোনো জুড়ি নেই। আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পেয়েছ বেশি লেবুর রসের দরকার নেই। এই লেবুর রসটা তোমাদের রং গাঢ় করতে এবং লাল টুকটুকো করতে সাহায্য করবে। তারপর তোমাদের নিতে হবে হেনা মেহেদি ব্যাগ। তোমাদের যদি গাছের মেহেদি পাতা আর মেহেদি প্যাকটা নিতে চাও সেটাও নিতে পারো, তবে আমি আজকে হেনা মেহেদি প্যাকটাই নিয়ে নিচ্ছি, কেননা আমি নোকে অ্যাপ্লাই করবো কম করে আমি এই মেহেদি পেস্টটা তৈরি করবো। এখন আমি পরিমাণ মতো মেহেদির গুঁড়ো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারে কতজন তোমরা দিবে, তবে আমাদের ফ্যামিলির সবাই আমরা মেহেদির পেস্টটা নোকে অ্যাপ্লাই করবো কোরবানের ঈদ উপলক্ষে। তোমরা এভাবে ঈদ উপলক্ষে তোমরা বাসায় মেহেদি পেস্টটা তৈরি করে পারফেক্ট একটা কালার নিয়ে আসতে পারবে। তারপর তোমাদের নিতে হবে যে রংটা আমি তৈরি করছি সেই রংটা, আস্তে আস্তে তোমরা এই রংটা আস্তে আস্তে মেহেদির সাথে মিক্স করবে। মেহেদির সাথে মিক্স করতে করতে দেখবে একটা স্মুথ, মানে একটা পেস্টি ভাব চলে এসেছে, একদম পাতলা করবে না, একদম শক্ত করবে না। যে মেহেদি পেস্টটা তৈরি করলে নখে পারফেক্টভাবে বসে সে মেহেদি পেস্টটা আস্তে তৈরি করব, কোনো লিকুইড মানে পাতলা জাতীয় মেহেদি পেস্টটা আমি তৈরি করব না। দেখো অলরেডি আমি আস্তে আস্তে কিন্তু কালারটা দিচ্ছি, আস্তে আস্তে মেহেদি পেস্টটা তৈরি করে নিচ্ছি। আবারও বলছি যারা এখন পর্যন্ত আমার সাথে আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো আমি কিন্তু অলরেডি মেহেদি পেস্টটা অলরেডি তৈরি করে নিয়েছি, আমি যে চিনিটা দিয়েছি সেই চিনির কারণে মেহেদি পেস্টটা একটু আঠালো ভাব চলে আসতে শুরু করেছে। দেখো মেহেদি পেস্টটা যখন তৈরি করতেছি তখনই কতটা সুন্দর কালার দেখা যাচ্ছে, এবং তোমরা দেখো পাত্রের মধ্যে লেগে থাকা কালারটাও তোমাদের কাছে অনুভব করতে পারো তোমরা। এই কালারটা এতটা সুন্দর, এতটা পারফেক্টভাবে হয় তোমরা কল্পনা করতে পারবে না। আমি এখন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি আমার চ্যানেলটা ওপেন করছি ততদিন পর্যন্ত আমি বাজার থেকে কোনো মেহেদি প্যাকেটজাত আমি কিনি না, হাতে অ্যাপ্লাই করার জন্য ডিজাইন করার জন্য আমি আমার বাসায় তৈরি করি, মেহেদির পেস্টটা তৈরি করি আমি, ডিজাইন করি আমি, আমার হাতে নোকে অ্যাপ্লাই করি এবং আমার আত্মীয় স্বজনকে আমি অ্যাপ্লাই করতে বলি। এতটা সুন্দর সুন্দর কালার আসবে তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চামচ থেকে বারবার মেহেদিটাকে সরিয়ে একসাথে পেস্টটা তৈরি করাতে চাচ্ছি, কেননা চামচে লেগে থাকা মেহেদিগুলো ওই অন্য মেহেদিগুলোর সাথে মিশতে চাচ্ছে না, কেন চামচে লেগে আছে। আমি এভাবে চামচ থেকে সরিয়ে সরিয়ে মেহেদিটাকে আলগা করতে করতে দেখো আমার আঙ্গুলে কিন্তু সম্পূর্ণভাবে মেহেদির একটা কালার চলে এসেছে। হ্যাঁ, আমি মাত্র চামচ থেকে মেহেদিটা বের করে দিচ্ছি, তার মধ্যে আমার হাতে কালার চলে এসেছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, দেখলে বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদের মেহেদিটা লাগিয়ে উঠিয়ে তোমাদের দেখিয়ে দেবো কতটা সুন্দর কালার আসছে। এতটা সুন্দর কালার আসছে তোমরা কল্পনাও করতে পারবে না, এতটা কালো কালার হয়, এতটা লাল কালার হয়, দু মিনিটে তোমাদের হাতে কালার চলে আসবে আমি গ্যারান্টি দিতে পারবো, যদি এভাবে তোমরা মেহেদির পেস্টটা তৈরি করো। দেখো আমি আঙ্গুল দিয়ে বারবার মেহেদিটাকে বের করে দিচ্ছি চামচ থেকে, কেন চামচে মেহেদির যেগুলো লেগে আছে সেগুলো অন্যগুলোর সাথে পারফেক্টভাবে মিক্স হচ্ছে না, তাই আমি এভাবে। অবশ্যই তোমরা মনে রাখবে একদম ঠান্ডা মাথা তোমরা মেহেদি পেস্টটা অনেকক্ষণ যাবত পেস্টটা তৈরি করবে, যাতে সবগুলো উপাদান ভালো করে মিশে একটা
মেহেদি পেস্ট তৈরি হবে। এই মেহেদি পেস্টটাই তোমরা হাতে নখে অ্যাপ্লাই করবে, সুন্দর একটা কালার আসবে এবং এই কালারটা অনেক দিন তোমাদের হাতে থাকবে। বাজারের মেহেদি মেহেদির কোন এবং মেহেদি কিনে তোমাদের কোনো উপকার আসে না, দুদিন পরে মেহেদির কালারটা চলে যায়, সাবান লাগালে তো অলরেডি চলে যায়। আর তোমরা বাসায় যদি এভাবে মেহেদি পেস্টটা তৈরি করো তাহলে তোমাদের অনেক দিন মেহেদির কালারটা তোমাদের হাতে থাকবে, আবার তোমার মেহেদি লাগিয়ে তোমরা তৃপ্তি পাবে, এতটা সুন্দর কালার আসে, এতটা সুন্দরভাবে কালারটা অনেক দিন থাকে যা তোমরা কল্পনা করতে পারবে না। দেখো আমি কিন্তু একটা আঙ্গুলে কর পর্যন্ত বিদ্যা আঙ্গুলে কর পর্যন্ত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যে আঙ্গুল দিয়ে মেহেদিটা লাগাচ্ছি সেই আঙ্গুলের প্যাডটা তোমরা দেখলে বুঝবে কতটা সুন্দরভাবে কালার আসে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা একবার বাসায় ট্রাই করো, দেখবে কতটা সুন্দর কালার আসে, তোমরা কল্পনাও করতে পারবে না। আশা করি তোমরা অনেক উপকৃত হবে আমার এই বকবকানি যতক্ষণ তোমরা সহ্য করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সবাইকে ঈদ মুবারক। আবারও বলছি সবাইকে ঈদের দাওয়াত, আমার বাসায় আসবেন, আমার কাছে আসে বেড়াইয়ে যাবেন, ঈদের গরুর মাংস খেয়ে যাবেন। দেখুন আমার কিন্তু হাতের আঙুলটা কতটা সুন্দর কালার চলে এসেছে, আমি শুধু জাস্ট লাগিয়ে হাতের আঙুল থেকে মেহেদি পেস্টটা সরিয়ে নিয়েছি। এখন আপনাদের শুকানো আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই যে আঙ্গুলে কালার চলে এসেছে। আমি নখ থেকে কালারটা উঠাইনি, কেননা নখে কালারটা যাতে ভালো করে কালো হয় এজন্য আমি নখ থেকে কালারটা উঠাই নাই, সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।